গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনি দেখছেন এবং শুনছেন কন্যা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই ভিডিওতে কন্যা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল অনুযায়ী আপনার চাকরির পরিস্থিতি, আপনার বিবাহিত জীবন, যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কেমন যাবে, আপনার অর্থনৈতিক পরিস্থিতি, প্রেম সম্পর্ক, ছাত্র এবং ছাত্রীদের লেখাপড়া, আর অবশ্যই এই ভিডিওতে আপনি পাবেন একটি বিশেষ প্রতিকার একদম বিনামূল্যে। তো যদি আপনি আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, তাহলে আমি যখন কন্যা রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। শুরু করছি কন্যা রাশির সেপ্টেম্বর মাসের রাশিফল। সেপ্টেম্বর মাস আপনার কেমন যাবে? এই যে ছবিটি আপনি দেখছেন এটা হলো কন্যা রাশির সাপেক্ষে সেপ্টেম্বর মাসে আপনার রাশিচক্রে গ্রহের গোচর অবস্থান। সেপ্টেম্বর মাসে কন্যা রাশির সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি আপনাকে এই ছবিটির মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম। ভালো করে লক্ষ্য করুন, যেখানে এক লেখা আছে সেটা হলো আপনার জন্মরাশি অর্থাৎ কন্যা রাশি, আর কন্যা রাশির অধিপতি বুধ আপনার জন্মরাশিতেই অবস্থান করছে এবং সেপ্টেম্বর মাসের 10 তারিখ থেকে আগামী অক্টোবর মাসের 2 তারিখ পর্যন্ত কন্যা রাশিতে বুধ বক্রী অবস্থায় থাকবে। রবি রয়েছে দ্বাদশভাবে সিংহ রাশিতে, শুক্র সেও রয়েছে দ্বাদশভাবে সিংহ রাশিতে। রবি 17 সেপ্টেম্বরে পরে রবি রাশি পরিবর্তন করে চলে আসবে কন্যা রাশিতে, শুক্র 24 সেপ্টেম্বর পরে রাশি পরিবর্তন করে চলে আসবে কন্যা রাশিতে। আপনার জন্মছকের সাপেক্ষে দ্বিতীয় ভাব অর্থাৎ তুলা রাশিতে রয়েছে কেতু, আপনার পঞ্চমে রয়েছে শনিদেব, সপ্তমে রয়েছে বৃহস্পতি। এই শনিদেব এবং বৃহস্পতি এরা কিন্তু বর্তমানে বক্রী অবস্থায় আছে। আপনার অষ্টমে বসে আছে রাহু, মঙ্গল অবস্থান করছে আপনার ভাগ্যস্থানে বিষরাশিতে। আপনার জন্মছকের সাপেক্ষে গ্রহদের অবস্থান, গ্রহদের রাশি পরিবর্তন আপনার জন্য কতটা শুভ আর কতটা অশুভ তা নিয়ে আমি এই সেপ্টেম্বর মাসের ভিডিওতে রাশিফলের আলোচনা করছি। তো প্রথমে আলোচনা করবো আপনার স্বাস্থ্য নিয়ে। কন্যা রাশির সেপ্টেম্বর মাসের স্বাস্থ্য কেমন থাকবে? আপনার জন্মরাশির অধিপতি হলো বুধ, আর বুধ পুরো সেপ্টেম্বর মাস ধরেই আপনার জন্মরাশিতে অবস্থান করছে। তো কন্যা রাশির অধিপতি বুধ নিজস্ব ঘরে নিজস্বভাবে অবস্থান করছে। সার্বিকভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস শরীর স্বাস্থ্য নিয়ে ভালোই থাকবে। শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো গুরুতর সমস্যা নেই। পুরনো কিছু সমস্যা যেমন ধরুন স্কিনের সমস্যা, নার্ভের সমস্যা, এইসব ক্ষেত্রেও কিন্তু আপনি অনেকটা শুভ ফল পাবেন। তবে যদি আপনার জন্মকালীন জন্মছকে বুধ পীড়িত বা অশুভ অবস্থা থাকে তাহলে ফলাফলের তারতম্য ঘটবে, কারণ মনে রাখবেন রাশি এক হলেই যে সকলের জন্মছকে গ্রহের অবস্থান এক হবে তা কিন্তু নয়। তো আলোচনা করছি বিদ্যার্থীদের জন্য, যে সকল কন্যা রাশির বিদ্যার্থীরা লেখাপড়া শিখছেন তাদের এই সেপ্টেম্বর মাস কেমন যাবে। তো কোনো ছাত্র এবং ছাত্রীর লেখাপড়ায় সফলতা, পড়াশুনো কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে জন্মছকের পঞ্চম ভাব এবং পঞ্চমভাবের অধিপতির ওপর। আপনার পঞ্চমভাব হলো মকর রাশি, আর পঞ্চমভাবের অধিপতি গ্রহ শনিদেব। মকর রাশির অধিপতি শনিদেব অবস্থান করছে নিজের রাশিতে, বক্রী অবস্থায় আছে। পড়াশুনোর ক্ষেত্রে মানসিক চাঞ্চল্য বাড়বে, তবে পরীক্ষা বা পরীক্ষার ফলাফল যদি এই সময় হয় তাহলে রেজাল্টটা আপনার পক্ষেই থাকবে। শনিদেবের অবস্থান শুভ, কেবলমাত্র মানসিক চাঞ্চল্যতাকে নিয়ন্ত্রণ করতে হবে, তাহলেই কিন্তু লেখাপড়ায় উন্নতি অবধারিত। যারা টেকনিক্যাল ফিল্ডে লেখাপড়া করছেন বিশেষ করে তাদের ক্ষেত্রে কিন্তু সেপ্টেম্বর মাস অনেক অনেক শুভ। কন্যা রাশির যে সমস্ত জাতক জাতিকারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের সেপ্টেম্বর মাস কেমন যাবে? তো কোনো সম্পর্ক, প্রেম সম্পর্কের সফলতা কেমন হবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে জন্মছকের পঞ্চম ভাব এবং পঞ্চমভাবের অধিপতির ওপর। আপনার পঞ্চমভাব হলো মকর রাশি, আর পঞ্চমভাবের অধিপতি গ্রহ হলো শনিদেব, অবস্থান করছে নিজের রাশিতে আর বক্রী অবস্থায় আছে। আপনার জীবনসঙ্গী এবং আপনার মধ্যে মাঝে মাঝে মানসিক পরিবর্তন ঘটতে পারে, তবে নিজেদের মধ্যে কিন্তু বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং এই সময় ভালোই থাকবে। কিন্তু মাঝে মাঝে আপনার মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে হবে, বাকি সব ঠিক আছে। সেপ্টেম্বর মাস ওভারঅল দিক থেকে আপনার প্রেম সম্পর্কের জন্য যথেষ্ট ভালো সময়, শুভ সময়। কন্যা রাশির যারা বিবাহিত রয়েছে তাদের এই সেপ্টেম্বর মাস কেমন যাবে? বিবাহিত জীবনের সফলতা, বিবাহিত জীবন কেমন যাবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর লুকিয়ে আছে জন্মছকের সপ্তম ভাব এবং সপ্তমভাবের অধিপতির ওপর।
তো আপনার ক্ষেত্রে কন্যা রাশির ক্ষেত্রে সপ্তম ভাব হলো মীন রাশি, আর মীন রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি সপ্তম ভাবে অবস্থান করছে, নিজের ভাবে অবস্থান করছে, নিজের রাশিতে অবস্থান করছে। হ্যাঁ, বৃহস্পতি বক্রী অবস্থায় আছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে আপনার জন্য কন্যা রাশির জন্য শুভ সময়, বিশেষ করে যারা অবিবাহিতরা রয়েছেন তাদের বিবাহের যোগ আছে, যারা অনেকদিন ধরে বিবাহের পরিকল্পনা করছিলেন তাদের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস অনেক শুভ সময়। যদি এই সময় আপনি বৃহস্পতির দশা দ্বারা প্রভাবিত হয়ে থাকেন তাহলে অবশ্যই বিবাহ হবে। এছাড়া দাম্পত্য জীবনে যারা যুক্ত আছেন তাদের জন্য এই মাসটি বেশ ভালো, নিজেদের মধ্যে বোঝাপড়া, নিজেদের মধ্যে ভালোবাসা সবই বজায় থাকবে, পারিবারিক জীবনও ভালো থাকবে। যারা এই সময় ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট শুভ সময়। আপনার জীবনসঙ্গী যদি কোনো কাজকর্মে এই সময় যুক্ত থাকেন তাহলে এই সময়টা আপনার জীবনসঙ্গীর কর্মক্ষেত্রে অনেকটাই শুভ পরিবর্তন আনবে। এক কথায় বলতে গেলে সেপ্টেম্বর মাস কন্যা রাশির বিবাহিতদের জন্য ভালো সময়, শুভ সময়। কেমন আলোচনা করব আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেমন ধরুন কন্যা রাশির চাকরিজীবীদের চাকরির পরিস্থিতি, ব্যবসায়ীদের ব্যবসা, আপনার আর্থিক পরিস্থিতি, আপনার ভাগ্য সেপ্টেম্বর মাসে কেমন থাকবে। আপনার ভাগ্যের অধিপতি গ্রহ হলো বৃষরাশির অধিপতি শুক্র, অবস্থান করছে আপনার জন্মছকের দ্বাদশভাবে অর্থাৎ সিংহ রাশিতে, থাকবে 24শে সেপ্টেম্বর পর্যন্ত। সুতরাং দ্বাদশভাবে ভাগ্যবতীর অবস্থান, শুক্রের অবস্থান জন্মরাশির জন্য আপনার ক্ষেত্রে কিন্তু শুভ নয়। এই ক্ষেত্রে কী করতে হবে, এই সময় কিন্তু প্রধানত ভাগ্য আপনাকে সেভাবে খুব একটা সহযোগিতা করতে পারবে না, আর এই সময় কোনো শুভ কাজ না করেই ভালো, যেমন কোনো মাঙ্গলিক কাজ, পারিবারিক কোনো শুভ অনুষ্ঠান বা কোনো কিছু কেনা ইত্যাদি। কাজকর্মের ক্ষেত্রে কিছু ধীর গতি থাকবে, তবে বুধের অবস্থান শুভ হওয়ার কারণে কাজকর্ম হবে, সে বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কাজকর্ম কিন্তু হাতে থাকবে, কাজকর্ম আপনার হবে। চাকরিজীবীদের জন্য এই মাসে মিশ্র ফলাফল থাকবে, কাজের সূত্রে বাড়ি থেকে কোথাও দূরে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, যারা চাকরি খুঁজছিলেন বা প্রমোশনের অপেক্ষা করছিলেন তাদের জন্য সময়টা ভালো, কারণ আপনার জন্মরাশির অধিপতি বুধ কিন্তু নিজের রাশিতে শুভস্থানে অবস্থান করছে। তবে হ্যাঁ, ভাগ্য কিন্তু আপনাকে সেভাবে কিন্তু অতটা সহযোগিতা করতে পারবে না 24শে সেপ্টেম্বর পর্যন্ত। ব্যবসায়ীদের ক্ষেত্রে পরিস্থিতি ভালো, ব্যবসা ভালো হবে, হাতে কাজকর্ম থাকবে, আপনার ব্যবসায় লাভ হবে, আউটপুট ভালোই পাবেন, ব্যবসায় অগ্রগতি হবে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা 24শে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করুন, এবং 24শে সেপ্টেম্বরের আগে কোনো বড় বিনিয়োগ করবেন না। কম্পিউটার, মার্কেটিং, ম্যানেজমেন্ট ইত্যাদি ক্ষেত্রে কন্যা রাশির জাতক জাতিকাদের সফলতা বজায় থাকবে, মান যশ বাড়বে। আর্থিক পরিস্থিতি এই মাসে ভালো থাকবে, তবে আপনাকে খুশি করতে পারবে না, কারণ একটু খরচটা বাড়ছে, তাই না? তো কী প্রতিকার করবেন আপনি? প্রথমত এই মাসে কন্যা রাশির জন্য শুভ রং হলো হলুদ আর শুভ সংখ্যা হলো 5। কী প্রতিকার আছে? প্রতিদিন বুধ এবং শুক্র গ্রহের বীজমন্ত্র জপ করুন এবং গণেশজির আরাধনা করুন, অবশ্যই আপনার লাভ হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তীকালে আমি যখন কন্যা রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় মা তারা।